চলতি মাসের প্রথম 29 দিনে $191 কোটি পাঠিয়েছেন প্রবাসীরা। আর এর ওপর ভর করেই কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো $4,300 কোটি বা $43 বিলিয়ন ছাড়িয়েছে। গতকাল দিন শেষে রিজার্ভ ছিল $4,317 কোটি। এর আগে 15 ডিসেম্বর রিজার্ভ প্রথমবারের মতো $42 বিলিয়ন অতিক্রম করে। এর ফলে ডিসেম্বর মাসে রিজার্ভ নতুন দুটি মাইলফলক অতিক্রম করল। ব্যাংক কর্মকর্তারা বলছেন, শ্রমিকেরা ফিরে এলেও আয় বাড়ছে, কারণ বিদেশে চলাচল সীমিত হয়ে পড়ায় অবৈধ পথে আয় আসা কমে গেছে, এজন্য বৈধ পথে আয় বাড়ছে। আর আমদানি কমে যাওয়ায় রিজার্ভে নতুন নতুন রেকর্ড হচ্ছে। জানা গেছে, চলতি 2020-2021 অর্থ বছরের প্রথম 5 মাসে জুলাই থেকে নভেম্বর প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয় 41.32%। আরেকটি রেকর্ড হচ্ছে, এই মাসে মোট প্রবাসী আয় $10 বিলিয়ন বা $1,000 কোটি ছাড়িয়ে যায়। এই 5 মাসে আসা মোট প্রবাসী আয় হচ্ছে $1,090,43,80,000। আর 2019 সালের নভেম্বরে প্রবাসী আয় এসেছিল $155,52,30,000। গত নভেম্বরে আসে $207 কোটি। এক্ষেত্রে প্রবৃদ্ধি 33.66%। আর 2019-2020 অর্থ বছরের প্রথম 5 মাসে এসেছিল $771,62,50,000। তবে চলতি মাসের প্রথম 29 দিনেই আয় আসে $191 কোটি। গত বছরের ডিসেম্বরের 29 দিনে এসেছিল $159 কোটি। প্রবাসী আয় বাড়তে 2019-2020 অর্থ বছর থেকে 2% প্রণোদনা দেওয়া শুরু করে সরকার। এরপর থেকে প্রবাসী আয়ে গতি এসেছে, তবে করোনার পরে তাতে নতুন মাত্রা দেখা দিয়েছে। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে News A24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে News A24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।